হ্যালো আমার প্যারি বন্ধুরা, সবাই কেমন আছো? অপর্ণা চলে এসেছে নিত্য নতুন একটা রেসিপি নিয়ে। না, মোটেও না, এটা নিত্য নতুন রেসিপি না, ডিমের ঝোল, সবাই করতে পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নিউ ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আমি ভালো আছি, আশা করি তোমরাও যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো, সবাই ভালো আছো। কিন্তু ডেলি ইউজ এই ডিমের ঝোল সবাই করতে পারে, সবাই করতে পারে। তবু অপর্ণা কেমন ভাবে করলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর সব কিছুটা সবাই পারো। এখানে দেখো, ডিম আলুটা আমি প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পেলে। আর দেখো, এটা পরিষ্কার করে নিয়েছি, আলুর ছিলকাও ছাড়িয়ে নিয়েছি, ডিমের খোলাও ছাড়িয়ে নিয়েছি। আর দেখো, ওখানে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ওটা অনেকটা আগেই করে নিয়েছিলাম, একটু মাখিয়ে রাখলে না ভালো হয়। এখানে দেখো, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি। লবণটা কেন দেওয়া হলো বলতো? যাতে না ডিমটা চিটে যায়, আর ডিমটা ফটফট করে ফাটেও না, যার জন্য না ফাটে, সেই জন্য আমি যেন না ফাটে, ওই জন্য আমি পুরো দেখো ডিমটাকে খুন্তি দিয়ে কেটে কেটে নিচ্ছি। তো সবাই জানো, কমন ব্যাপার, সবাই জানো, ঠিক আছে? চলো ডিমটা ভেজে নিই লাল লাল করে, তারপরে আলুটাও ভেজে নিই, সব কিছু সেদ্ধ আছে, একদম অল্প টাইমে ডিমের ঝোল অপর্ণা কীভাবে তৈরি করলো সেটাই তোমাদের সঙ্গে। তারপর ডিমটা ভেজে নামিয়ে নিয়েছিলাম, একটু চিটে চিটে যে কি, ওই জন্য কড়াটা তেলটা গরম হয়ে গেল, লবণ দিয়ে মাছটা, মাছ এমনভাবে ভাজা হয়, ডিমটাও এরকম ভাজা হয়, ঠিক আছে? দেখো আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছে, আর দেখো আলুগুলো লাল 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 হতেই চলেছে। দেখো আমি এবার নামিয়ে নেবো। হ্যাঁ, এবারে দেখো আলু, এই ডিম আলু ঝোল করার জন্য আমি কি কি মশলা নিয়ে নিয়েছি। দেখো একটা গ্রেটারও নিয়ে নিয়েছি, ওটা পেঁয়াজ টমাটোটা পেস্ট বানাবো বলে। আর দেখো টমাটো পেঁয়াজ পেস্ট বানিয়েও নিয়েছি। আর মানে একটু গ্রেভি গ্রেভি টাইপের করলে না, মানে একটু মানে গাঢ় গাঢ় টাইপের করতে গেলে একটা মানে পেস্ট বানিয়ে নেওয়াটাই ভালো লাগে, আমি বানিয়ে নিয়েছি, তোমরা নাও বানাতে পারো, মানে যে পেস্ট, ঠিক আছে? চলো, ওখানে আলু ডিম ভেজে নিয়েছি, আর এখানে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি জিরে। হ্যাঁ, এবার তোমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর ছোট্টই ভিডিও দিয়েছি, বেশি বড় ভিডিও না, ঠিক আছে? চলো ভিডিওটাকে স্কিপ না করেই দেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? চলো ভিডিওটা দেখো। আর বকবক করছি না, এখানে দেখো বকবক করছি না করছি না বলে বলে কিন্তু এখানে মশলাটা আমার প্রায় লাগবে কষানো হয়েই যাচ্ছে। এখানে কি কি দিয়েছিলাম, আদা রসুন গোলমরিচের পেস্ট বানিয়ে নিয়েছি, ওটাও দিয়ে দিচ্ছি। আর তোমরা যে যেমন ঝাল খাবে তেমন কি ঝাল দেবে। আর সত্যি ডিমের ঝোল খেতে অসাধারণ টেস্ট লাগে, যেমন করেই করো না কেন, সে পাতলা ঝোল করো না কেন, গ্রেভি করো না কেন, খেতে ভালো লাগে। আর এইভাবে ডিমের ঝোল করে দেখবে, একদম কম টাইমে, অল্প টাইমে ডিমের ঝোল রেসিপি, ডিমের গ্রেভি, ঝোল, ডিমের রসা যা বলতে পারো, ঠিক আছে? আর বকবক করছি না, এবার ফাইনালি স্টপ হয়ে গেল। ধীরে ধীরে আজকে সীমানা ছাড়িয়ে এই মন বলে সব কিছু ভুলে চাই না কি কাছে আসো, বলো না বলো না বলো তবু ভাষা মন কেন পেলো না, কি খেলা বলো না কেন বলো তুমি বলো চলো বলো Oh, no.
দেখো এখানে আমার কালারফুল ডিমের রসা কমপ্লিট। ঠিক আছে চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো, আবার আসছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। সবাই পরিবারের সঙ্গে হাসি খুশি থেকো, বাই বাই।